যারা আসলে আরজিবি নিয়ে কম্প্রোমাইজ করতে চান না এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনারা হচ্ছে কেসিংয়ের কথা চিন্তা করছেন মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে, ফর এক্সাম্পল 5 থেকে 5,500 টাকার মধ্যে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ, রেলটেক মাস্টার। আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব মনটেকের এমন একটা কেস যেই কেসে আপনি আসলে আরজিবি কন্ট্রোলার সহ পাচ্ছেন, মানে একে তো হচ্ছে আরজিবি কন্ট্রোলার, দ্বিতীয়ত হচ্ছিল বিশাল বিশাল 3-3টা ফ্যান পাচ্ছেন, এবং এটার প্রাইস কত এবং এর মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ইউনিভার্সাল কম্পিউটার ভিডিও, যারা আসলে মনটেকের বাংলাদেশের একমাত্র অথরাইজড ডিলার। মনটেক এয়ার এক্স 80X মিড টাওয়ার সুপার হাই ইয়ার ফ্লো গেমিং কেসকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্ট কিনলে প্রাইস পড়বে 5,500, এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। যেহেতু এছাড়াও ইউনিভার্সাল ভিডিওতে পাবেন মনটেকের সকল ধরনের কেস। অ্যাকচুয়ালি মনটেকের কেসগুলো 2020 সালের অ্যামাজনের বেস্ট সেলিং কেস কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে, সো বুঝতেই পারছেন যে কেসগুলো কিন্তু মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে। সো ভিডিও ডিসক্রিপশনে ইউনিভার্সাল কম্পিউটার ভিডির ওয়েবসাইট পেজ এবং তাদের যে গ্রুপ আছে এবং ফিজিক্যাল যে শপ আছে সকল ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকছে। এই হচ্ছে মনটেকের ARX যেটা ARGB ফ্যান সহ এবং কন্ট্রোলার সহ আসে। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে ভিডিওর মধ্যে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। সো আমরা আসলে বক্সটা খুলে ফেলি, বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে গুড লুকিং মনটেকের কেস, যেটা আসলে আমার কাছে অনেকটা কি বলে লুক্রেটিভ মনে হচ্ছে। এছাড়া পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল যার মধ্যে সকল ইনফরমেশন দেওয়া আছে এবং কীভাবে কী ইনস্টল করতে পারবেন সকল ইনফরমেশন। সো এক কথায় যদি বলতে চাই, প্রথম দিকে তাকালেই আমার কাছে আসলে ইম্প্রেসিভ মনে হয়েছে, এবং সাইড থেকে যে গ্লাসটা আছে তার মধ্যে কিন্তু একটা আপনার হচ্ছে ব্ল্যাক বার দেওয়া আছে, যেটা অনেকটা ডিফারেন্ট করে অন্যান্য যে কেসগুলো আছে সেগুলো থেকে, এবং প্রোটেকশন ইজ গুড আমার কাছে মনে হচ্ছে। এবং এছাড়াও সামনের মধ্যে আপনি পাচ্ছেন ইউনিক ডায়মন্ড ম্যাশ, সো বুঝতেই পারছেন যে আপনার হাই এয়ার ফ্লো পাবেন এবং হচ্ছিল ডাক্স ফিল্টারিংটা মানে ফিল্টারিংটা খুব ভালো হবে আর কি। আর এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে আরজিবি ফ্যান, এবং এর মধ্যে কিন্তু আপনার ই80X, ATX, মাইক্রো ATX, তারপরে মিনি ITX বোর্ড সাপোর্ট করে, এবং এর মধ্যে কিন্তু আপনি হচ্ছে CPU-র জন্য ক্লিয়ারেন্স পাচ্ছেন 163mm পর্যন্ত, এবং গ্রাফিক্স কার্ডের জন্য পাচ্ছেন হচ্ছে 340mm পর্যন্ত আপনার হচ্ছে ক্লিয়ারেন্স, এবং রেয়ারে পাচ্ছেন হচ্ছে 120mm এর ARGB ফ্যান প্রিবিল্ট, এবং সাতটা হচ্ছে এক্সপেনশন স্লট বা আপনি হচ্ছে PCI স্লট বলতে পারেন। এছাড়াও সামনের মধ্যে আপনি পাচ্ছেন প্রিবিল্ট আপনার হচ্ছে 200mm এর দুইটা ARGB ফ্যান, আমার কাছে মনে হয় না যে এরপরে আর প্রয়োজন আছে, তারপর আপনি চাইলে এগুলো রিপ্লেসমেন্ট করে ফেলতে পারেন। এখানের মধ্যে যদি রেডিয়েটর বসান তাহলে সেই ক্ষেত্রে আপনার 120mm, 240mm বা 360mm এবং হচ্ছে 140 বা 240mm এর আপনার হচ্ছে ফ্রন্টের রেডিয়েটার স্থাপন করতে পারবেন। এবং নিচের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার ভালো স্পেস আছে যাতে এয়ার ফ্লো হয় এবং ভালো গ্রিপ হয়। সো আমার কাছে আসলে পারফেক্ট একটা কম্বিনেশন মনে হয়েছে, এবং বিল্ড কোয়ালিটি ইজ রিয়েলি রিয়েলি সলিড আমার কাছে মনে হয়েছে, এবং আমি আসলে অনেকটা কোয়াইট ইমপ্রেস, কারণ হচ্ছে যে এর মধ্যে ভালো একটা এয়ার ফ্লো পাওয়া যাবে। একটু প্রাইজি যারা আসলে বিল্ডে যেতে যাচ্ছেন তাদের জন্য একটা বেটার চয়েস হতে পারে আমার কাছে মনে হয়েছে, যেমন হচ্ছিল 80-90-1 লাখ টাকার মধ্যে যদি বিল্ডে যান, বা 2 লাখ টাকার বিল্ডে গেলেও কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না, যদি আপনার কাছে লুকটা ভালো লেগে থাকে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে আপনি হচ্ছিল একটা SSD মানে আপনার হচ্ছিল ইনস্টল করতে পারবেন সামনের মধ্যে, এবং এই সাইড থেকে আপনার যতগুলো ক্যাবেল আছে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ক্যাবেল শো করবে না বললেই চলে। এবং সাইড থেকে যদি আমরা প্যানেলটা খুলে ফেলি, সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি 2টা হার্ড ডিস্ক এখানে আপনার হচ্ছে ইনস্টল করতে পারবেন, এবং ইনস্টলের জন্য স্পেস আছে, এবং আপনার কিছু ওই যে এক্সট্রা এক্সেসরিজ, এক্সট্রা বলতে না আসলে এক্সেসরিজ বলা যায় যে স্ক্রুগুলো এবং হচ্ছে আদার্স, এখানে সাইড থেকে আপনি আসলে আপনার ক্যাবেলটাকে সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারবেন। এবং এখানের মধ্যে যেহেতু কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারের মাধ্যমে আপনি হচ্ছে 6টা পর্যন্ত ফ্যান, আরজিবি ফ্যান বা ARGB ফ্যান আপনি কন্ট্রোল করতে পারছেন, সো এটা কিন্তু একটা ভালো দিক। এবং 3-pin ফ্যান কানেক্টিং করে, এছাড়া এখানের মধ্যে একটা SSD ইউজ করতে পারবেন, এবং 3-pin হওয়ার কারণে আপনি আপনার যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের সাথে কিন্তু সিঙ্ক করে সফটওয়্যারের মাধ্যমে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু স্ক্রু এবং হচ্ছে স্পিকার এবং জিপটাই, যার মাধ্যমে আপনি ক্যাবেল ম্যানেজমেন্টের সুবিধা হবে, এবং স্ক্রুর কোয়ালিটি ইজ গুড। এবং উপরের সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি এয়ার ফ্লোর জন্য ভালো জায়গা আছে, এবং এখানের মধ্যে আপনি রেডিয়েটর দিতে পারবেন, সেটা হচ্ছে 120mm বা 240mm বা 140mm এর। এছাড়া আপনি চাইলে ফ্যান ইনস্টল করতে পারবেন আপনার হচ্ছে 120mm এর বা হচ্ছে 140mm এর দুইটা। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে পাওয়ার বাটন, রিসেট বাটন, তারপরে USB 3 দুইটা, এবং হচ্ছে USB 2 একটা, এবং হচ্ছে আপনার মাইক, এবং হচ্ছে আপনার LED কন্ট্রোলার, এবং হচ্ছে আপনার মানে হেডফোনের অপশন।
উপরের সাইডের মধ্যে হাই এয়ার ফ্লো, এখানের মধ্যে আপনি অনায়াসে বাতাস যাবে এবং ডাক্স ফিল্টার যেহেতু আছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে বাতাসের কোনো কমতি হবে আর কি। নিচের মধ্যেও একই রকম আপনার হচ্ছে ফিল্টার আছে এবং হচ্ছে এয়ার ফ্লোর ব্যবস্থা আছে। পিসি হিসেবে 170mm এর আপনি হচ্ছে পিসি ইউজ করতে পারবেন পাওয়ার সাপ্লাই ইউনিট। দেখতে আসলে গর্জিয়াস বলা যায়, আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে, অনেকটা বেটার মনে হয় বিল্ড কোয়ালিটি ওভারঅল যদি চিন্তা করতে চাই। এছাড়াও স্পেসিফিকেশনগুলো আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি আসলে আরও ইনফরমেশন জানতে পারবেন কটা ফ্যান ইনস্টল করতে পারবেন না পারবেন, কী কী আছে না আছে, মানে কোয়াইট যে মানে আপনার যে স্পেসিফিকেশানগুলো আছে যেগুলো অনেক সময় দরকার হয় সেটা আপনি দেখে নিতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে যে ডেডিকেটেড সুইচ আছে সেই সুইচ দিয়ে কিন্তু আপনি আসলে এটাকে কন্ট্রোল করতে পারবেন এলইডিটা, যেহেতু পুরোটাই আসলে ARGB, সো কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এবং এর মধ্যে কিন্তু 3-pin সাপোর্ট আছে, তার মানে হচ্ছে মাদারবোর্ডের সাথে আপনি সিঙ্ক করে এই সফটওয়্যার যে মাদারবোর্ড ইউজ করবেন সেই মাদারবোর্ডের সফটওয়্যার বা ARGB বা RGB সফটওয়্যার যেটা আছে সেটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আমার কাছে মনে হয় ফ্যান্টাস্টিক একটা বিল্ড করতে পারবেন এই কেস দিয়ে। সো এই ছিল টোটাল ডিটেলস এই গেমিং কেসের। অ্যাকচুয়ালি এই পর্যন্ত যতগুলো মন্টেকের আপনারা হচ্ছে কেস রিভিউ করেছিলাম তার মধ্যে সবচেয়ে বেটার একটা কেস বলা যায়, বিকজ হচ্ছে এর মধ্যে আপনি আসলে 2 RGB পাচ্ছেন, এক দ্বিতীয়ত হচ্ছিল কন্ট্রোলার পাচ্ছেন, যে কন্ট্রোলার মাধ্যমে আপনি যদি এক্সট্রা আরও কোনো ফ্যান লাগান সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সো এছাড়াও আমার কাছে মনে হয়েছে যে এর যে ওভারঅল বিল কোয়ালিটি লুকের কথাও যদি বলতে চাই টপ নচ বলা যায়, এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল সেলার উপরে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই কেসটা মানে এই গেমিং কেসটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।